আমি আজকে চলে এসেছি নারায়ণপুরের এই যে জায়গাটা, এটাকে বলে মণিখোলা। এবং মণিখোলাতে ছোট্ট একটা স্টুডিও আছে সৌরভের, সে স্টুডিওতে আমি চলে এসেছি এই মুহূর্তে। ও যেটাকে বলে মূর্তির আতুর ঘর। আমি আজকে চলে এসেছিলাম সৌরভের আতুর ঘর, অর্থাৎ এই যে প্রতিমার আতুর ঘর, সেই প্রতিমার আতুর ঘরে চলে এসেছিলাম। আর আতুর ঘরে কেন এসে তুমি বুঝতেই পারছো আতুর ঘরে কী হয়। আতুর ঘরে যখন ছোট বাচ্চা জন্ম হয় তার আতুর ঘরেই থাকে, এবং যেহেতু এখানে প্রত্যেকেই জন্মাচ্ছে সৌরভের হাত ধরে, অর্থাৎ সৌরভকে যদি এখানে ডাক্তারবাবু বলি খুব একটা কম হবে না। তো সুতরাং এই যে হাত ধরে জন্মালো দেখতেই পাচ্ছি তার শিল্পগুলো, সেই জন্যই হয়তো এটা শিল্পী বা শিল্পের আতুর ঘর। এটা ঠিকই বলেছে। তো এতটা ভালো লাগছে আমার এসে, এবং সৌরভের প্রতিমা আমি এতটা মুগ্ধ হয়েছি, কারণ দেখো এখানে একরকম প্রতিমা, এখানে একরকম প্রতিমা, এখানে একরকম প্রতিমা। তো সুতরাং কী হচ্ছে আজকে আমরা দেখব এবং জানবো আমরা সৌরভের থেকে যে আসলে এই রকম প্রতিমা বানানোর কারণটা কী। তাহলে তোমরা দেখতে থাকো আমার সাথে আমার চ্যানেল রট অফ উইথ রমেনের মাধ্যমে আজকের এই এপিসোডটা কি। তাহলে চলো দেখা যাক কী হচ্ছে এখন সবাই স্টুডিওতে। দেখো আমি কিন্তু আজকে চলে এসেছি সৌরভের স্টুডিওতে, এবং এসে দেখছি মানে এক একটা এক এক রকম প্রতিমা। এই নয় যে এক মানে সবই একই রকমের প্রতিমা, তা নয় কিন্তু, অর্থাৎ প্রত্যেকটার সৃজনশীল কিন্তু প্রত্যেকটার মতন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কী বলে একটা মিষ্টি একটা ঠিক মেয়ের মতন দেখতে একটা সরস্বতী। আমরা এআই অনেকেই দেখেছি, সেই এআই থেকেই কিছুটা নেওয়া প্ল্যান, তবে তার থেকে কিন্তু পুরোটা কিন্তু সৌরভ নিজের মতন করে কিন্তু করেছে। দেখো দেখতেই পাচ্ছ এটা অসাধারণ, এখনও ইনকমপ্লিট। সুতরাং কমপ্লিট যখন হবে এটাকে কী মনে হবে সেটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। এরপর দেখো আসছি এখানে আর একটা প্রতিমা দেখতে পাচ্ছি, যে এরকম প্রতিমা বোধহয় আমরা অন্তত দেখিনি। কারণ সৌরভ বলবে যে কেন এই প্রতিমাটা করেছে এইভাবে, আমি শিল্পী সৌরভের থেকে এটা ব্যক্ত করব, শিল্পী সৌরভ আমাকে জানাবে এটা কেন করেছে এমন। আর দেখো আরেকটা প্রতিমা দেখো দেখাচ্ছি, এটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে। আরেকটা মানে দেখো মোটিভগুলো দেখো জাস্ট, সৌরভ আর্ট কলেজ স্টুডেন্ট, এর আগেও পরিচয় করেছিলাম তোমাদেরকে সৌরভের সাথে দুর্গাপূজার সময়, এবং ওর যে কালী যেটা তৈরি করেছিল সেই কালীটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো সুন্দর একটা ওর ভাবনা, একটা অদ্ভুত ভাবনা, কিন্তু যে ভাবনাগুলো ও জানে ও বলতে পারবে সেই ভাবনাগুলো। এবং আমি চাই যে শিল্পী তার ভাবনা দিয়ে যেটা ফুটিয়ে তুলছে শিল্পী নিজেই বলুক, কারণ শিল্পী যখন কিছু তৈরি করে তার নিজস্ব কিছু ভাবনা থাকে, কিছু ভাবনা থাকে আমরা যারা দর্শক তাদেরও। তো সুতরাং আমরা কী ভাবছি সেটা তো হতেই পারে, কিন্তু তার সাথে আমাদের দেখতে হচ্ছে যে তিন ধরনের প্রতিমা কিন্তু তৈরি করেছে সৌরভ। এটা কিন্তু আমি সৌরভের এখানে এসে দেখলাম আরেকটি মূর্তি, যেটা সৌরভ কোনোভাবে জমাতে দিয়েছে। সিমেন্ট ফিমেন্ট হবে বোধ হয় নিশ্চয়, আমি বুঝতে পারছি না কী আছে না আছে। প্রথমে আমি কিন্তু দেখে ভাবছিলাম, সৌরভকে জিজ্ঞেস করছিলাম যে মূর্তিটা কোনো ধ্বংসাবশ থেকে পাওয়া গেছে কি না, বা ওই প্রত্নতত্ত্ববিদ যারা আছে তারা খুঁড়ে বার করে এরকম কোনো জায়গা থেকে সে পেয়েছে কি না, কিংবা ওই বলে না বিভিন্ন গ্রামে দেখা যায় যে পুকুরের তলা থেকে 1500 বছর আগের মূর্তি বেরিয়েছে। দেখে তো প্রথমে আমার তাই মনে হচ্ছিলো, কিন্তু তারপর সৌরভ আমাকে বললো না এটা ও বানিয়েছে। তো সুতরাং বুঝতে পারছো যে সৌরভকে আমি কেন বলি যে কেন আমার খুব প্রিয় একজন শিল্পী, তার কারণ হচ্ছে ওর কাজগুলো কিন্তু অসাধারণ। এবং দেখো ওর এখানে এসে আমি যতগুলো সরস্বতী দেখলাম একজনের সাথে কিন্তু আরেকজনের কোনো মতে মিল নেই, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা একটা ব্যক্তিত্বে বিচরণ করছে। তো
তো সৌরভের থেকে আমি জানতে চাইবো এই সমস্ত কৌশলগুলো ও কতটা জানাবে আমি জানি না, কারণ ও নিজে একজন শিল্পী, তাই ওর যতটা গোপনীয়তা রেখেও জানাতে পারে সেটা অবশ্যই আমি জানার চেষ্টা করব। তো সুতরাং তোমরা এখন দেখতে থাকো আমার এই এপিসোডটা কেমন লাগছে, কিন্তু অবশ্যই বলো। দেখো আমি চলে এসেছি মূর্তি রাতের ঘরে, এবং মূর্তি রাতের ঘরের এটা ওর দেওয়ার নাম, অর্থাৎ প্রচুর মূর্তি এখানে যেহেতু তৈরি হয় তো সুতরাং মূর্তি রাতের ঘর আমার নামটা আমারও বেশ ভালো লেগেছে। আর সৌরভ এখানে কাজ করছে। সৌরভ প্রথমে একটা কথা বলো, তোমার এখানে এসে খুব ভালো লাগলো যে এক একটা এক এক রকমের প্রতিমা দেখলাম, তো তুমি এখন যেটা করছো রং করছো, তুমি একটু কথা বলো তো এই প্রতিমার ব্যাপারটা কি একটু বলো তো, কী মানে এটা এটা কী মানে এটা কী তৈরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি? এই প্রতিমাটা আমারই মানে প্রতিমার যে বিষয় ভাবনাটা সেটা আমার নিজেরই ভাবনা, এর থিমের প্যান্ডেলটাও আমি করছি। এটার থিমের নাম দেওয়া হয়েছে দেবী দেবী দেবী, মানে এখানে আমি মানে সরস্বতীকে আর কি মানে সরস্বতী একটা বাচ্চার প্যাটার্নে রয়েছে, মানে সবে তার এখন মানে জ্ঞান হচ্ছে এরকম একটা এই বিদ্যা দেবী হিসেবেই দেখানো হচ্ছে, কিন্তু হাতে কোনো বীণা নেই, এর পুরো মনটার মধ্যেই বীণা থাকবে। আর ঠাকুরের এখানে দেখানো হয়েছে দুটো হাত, মানে একটা বাচ্চার রূপ আমি কল্পনা করেছি বাচ্চার মতন। আচ্ছা আরেকটা দেখলাম তুমি এটা বাচ্চা সরস্বতী করেছো, এআই সরস্বতী, হ্যাঁ এই যে এটা যদি দেখি এই জায়গাটা, এই এই জিনিসটা বলো হঠাৎ করে এই প্ল্যানটা করলে কেন এআই সরস্বতী? এই সরস্বতীটা একজনের সরস্বতী, আমি ক্রমশ প্রকাশ্য আমি নামটা এখন বলতে পারছি না, বলা বারণ, যদিও আমরা এখনও চাই না যে এত তাড়াতাড়ি লোকে জানুক, আগে জায়গায় পৌঁছাবে এটা তারপরে গিয়ে জানুক লোকে। তো এটার প্ল্যানিং হয়েছে দুর্গাপুজোর আগের থেকে, হ্যাঁ প্ল্যানিংটা চলছে, যে প্রসেসিং চলছে যে কিরমভাবে করলে কি ভালো লাগে। তো যার ঠাকুর সে আমাকে একটা ছবি দেখায়, তো সেখান থেকে নিয়ে একটুখানি কাটসাট করা হয়, যে আরেকটু কিছু অ্যাড করা হয়, হয়ে আলটিমেটলি দাঁড়িয়েছে। এখনও অনেক কাজ বাকি, যদিও সবে রং চালু হয়েছে। কী বলবো আমি ঠিক বলতে পারছি না, এটা মানে এই ধরনটা কি, এটা বেশ দেখে মনে হচ্ছে যেন বেশ একখানা মানে জ্যামিতির কতগুলো আকার, হ্যাঁ মানে এই ব্যাপারটাকে যদি বোঝাও এই এই প্রতিমাটার ক্ষেত্রে। এই প্রতিমাটা হয়েছিলাম কৌশিক দা কৌশিক হরি, তো তারই ড্রয়িং স্কুলের বাচ্চাদের, যেহেতু ড্রয়িং স্কুল তো আমি চেয়েছি ঠাকুরটাকে বাচ্চাদের মতন করেই আর কি, বাচ্চাদের ঠাকুর ছবি আঁকলে যেরকমভাবে আঁকে সেরকমভাবে একটু জ্যামেটিক প্যাটার্ন ইউজ করেছি, কোনো রকমভাবেই তৈরি হয়েছে। আর তুমি তোমার প্রত্যেকটা প্রতিমাকে আলাদা আলাদা একটা পুরো ধরন দিয়েছো, তাই আলাদা আলাদা ভাব রেখেছি আমি। বাহ, আচ্ছা আরেকটা প্রতিমা দেখলাম যেটা জলের মধ্যে ভেজানো রয়েছে, হ্যাঁ সেটা কি, সেটা নিয়ে যদি একটু কিছু বলো। ওটা আমার এক বন্ধুর, ও এই ঠাকুরটা হচ্ছে একটু ইন্ডিয়ান স্কালচার ধরনের, ওটা সিমেন্ট কাস্টিং হয়েছে, ওই কাস্টিংটা আর কি কালকে খোলা হবে, কালকে ছাড়ানো হবে ওটা, তারপর ওটা রিপেয়ার হয়ে কমপ্লিট হয়ে যাবে। বাহ যাক ভালো লাগলো তুমি এই ধরনের প্রতিমা করছো, সত্যিই খুব ভালো লাগছে আমার যে এক একটা প্রতিমা এক এক রকম পেলাম আমি এসে। যাই হোক তোমার মূর্তি রাতুর ঘর আশা করি বহু মানুষ জেনেও গেছে এবং আমাকে অনেকে কোয়েরিও করছে, তো সুতরাং অবশ্যই খুব ভালো লাগছে এবং আরও পরিণত ছবি তো কিছু দেখতে চাই, তার অপেক্ষায় রইলাম। তাহলে কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই জানাতে ভুলো না, কারণ এত সুন্দর একটা এপিসোড আমার মনে হয় ভালো লাগবে তোমাদের, কারণ প্রত্যেকটা প্রতিমার আঙ্গিক ভিন্ন রকমের, সেই ভিন্ন রকমের স্বাদ দিয়ে আমি তোমাদের দেখালাম তোমাদেরকে, চলে এসেছিলাম আমার সৌরভ স্টুডিওতে। সুতরাং তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আর হ্যাঁ দারুণভাবে সরস্বতী পুজো উপভোগ করো, তার সাথে কিন্তু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওটা তো একটা আমাদের নিজস্ব ডে, ভালোবাসার দিন, তার সাথে মা সরস্বতী পুজোর দিন, দুটোই মিলে একেবারে কম্বো অফার। ভালো থেকো তাহলে, অবশ্যই দেখতে ভুলো না আমার চ্যানেল রট অফ ড্রমিং।